আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। নাম কি? কঙ্কাবতী। ও কই গেছিলা এমন দৌড় পাই রাইলা? আইসেরি চেয়ারম্যান সাহেব প্রশ্ন জিগায় উত্তর দাও না কেন? হ্যাঁ উত্তর দাও। এমন সিকোন আইল যে দৌড়াইলে পা পিছলাইয়া কইরা ব্যথা পাইবা, এমন ভাবে দৌড়াইও না। আইসা কই গেছিলা? কইলা না তো। গাছের লগে কথা কইতে গেছিলাম। গাছের লগে কথা কইতে গেছিলা মানে? আই মাইয়াটা তো বিরাট রূপসী হয়েছে, এইটারে তো গাছ পুঁতে ধরছে। পছন্দ হয় নাই মায়াটা অনেক ভালা। ওরে দোয়ান মায়াটা আমার পছন্দ হইছে। ওরে দোয়ান কি কমা, কি চিন্তা করস? একটা দাদা মা। কি দাদা? না মানে একটা দাদার উত্তর মা জানো। দাদা মাদা বড় হন মনে আগে কমাইয়া পছন্দ হয় নাই। মাইয়া কি তোমার পছন্দ হয়েছে মা? আমার তো অত্যাধিক পছন্দ হয়েছে, তিতলি বড় লক্ষ্মী মাইয়া। তুমি তো জানোই মা, তোমার কোনো জিনিস পছন্দ মানে হইলো আমার পছন্দ হওয়া। মাইয়া আমার অত্যাধিক পছন্দ হয়েছে। অহংক তুই না বলত কোন দাদার উত্তর শুনবি? মা এই আল্লাহ পাক তো এই পৃথিবীটা সৃষ্টি করছে, আচ্ছা উনি কেন সৃষ্টি করছে? কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, তাই এই পৃথিবীর গাছপালা জীবজন্তু সব সৃষ্টি করছেন। তাইলে ভালোবাসা থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে ঠিক না? অবশ্যই ঠিক, আমরা সে সত্যেরে ভালোবাসি বললেই তো সব কিছু এত সুন্দর করে সৃষ্টি করছে। মানে তোমার আমি ভালোবাসি বইলা তিতলির আমি বিয়ে করতেছি, তিতলির তো আমি ভালোবাসি না। এটা কেমন কথা? বিয়ার পরে ভালোবাসা হইব? তোর বাবার লগে কি আগে আমার ভালোবাসা আসছিল, বিয়ার পরে হইছে না? আচ্ছা মা এই পৃথিবীতে তো সব কিছু ভালোবাসা থেকে সৃষ্টি হয়েছে তাই না, তাহলে ভালোবাসা কিত্তে সৃষ্টি হয়েছে? এটা আবার কি ধরনের কথা? ভালোবাসা ভালোবাসার থেকে সৃষ্টি হয় মা? এটা হলো ধাবা, দাদার উত্তর তো হইলো না। আরে পাগল, ভালোবাসা ভালোবাসার থেকে সৃষ্টি হয়। হ্যাঁ না না উত্তর দমা ভালো হয় নাই, উত্তরটা জানলে একটা পুরস্কার ছিল। কেন তোরা পুরস্কার দিব? পুরস্কার দিব